মা প্রবল দিচ্ছেন, তোমরা ঠাকুরকে দেখেছো, তোমাদের তো কোনো কিছু কষ্ট হওয়ার কথা না, এই সমস্ত বলছেন। আমাদের নিজেদের বাবা মা যখন চলে যায় তখন তার বেদনা কত তীব্র, সেখানে জগন্মাতা চলে যাচ্ছেন সে বেদনা তো আরও বেশি তীব্র হবেই। তা তার কোনো প্রবোধেই যেন অন্নপূর্ণার মা শান্ত হতে পারছেন। তখন মা বললেন, আপনারা জানেন সে বিখ্যাত উক্তি, তবে বলি মা, যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। শান্তি পাওয়ার যে প্রথম যে প্রসেস মা বললেন সেটা হচ্ছে কারো দোষ না দেখা, অদোষ দর্শিতা। মা সমস্ত জীবন দিয়ে যেন এটার পরীক্ষা দিয়ে গেছেন যে কেমন করে অদোষদর্শী হতে হয়। আমরা তো প্রতি মুহূর্তে গুণের চেয়ে দোষটাই বেশি করে দেখি। এই ঘটনাটার উল্লেখ এই কারণে করছি, আজকে যে অংশটি পাঠ করব সে অংশের সাথে বিশেষভাবে জড়িত। মা আসছেন পল্লী রমণীদের সঙ্গে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তারা সেই রাস্তার পায়ে হেঁটে আসতে হতো, মা হাঁটতে পারছেন না, তাও দেখে সেই তেলভুলের মাঠ পেরোনোর সময় তারা মাকে তেলভুলোর মাঠে ফেলে রেখে দিয়েই চলে গেলেন, লক্ষ্মী দিদি এবং অন্যান্য সঙ্গে। একবার ভুলেও ভাবলেন না যে মা কেমন করে বাকি রাস্তাটা আসবেন। আমরা এত সভ্য হয়েছি, লেখাপড়া শিখেছি, সব কিছু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অন্ধকার রাত্রে যখন ট্রাম বাস থাকে না, শেষ বাসটাও চলে গেছে, এই অবস্থায় এখনও আমরা যতই টাকা বুকো করি, যতই আমাদের মেয়েরা প্যান্ট শার্ট পরা অভ্যাস করুক না কেন, বুকের ভেতর যে ঝিপঝিপ করে না, এটা কেউ বলতে পারবে না যে ঝিপঝিপ করে না। আর আজ থেকে প্রায় 150 বছর আগেকার তেলেভুলোর মাঠ, ডাকাত সঙ্গুল, এখনকার তেলেভুলো দেখে চিন্তাই করা যায় না, মাঠই এখন। তখনকার চতুর্দিকে জঙ্গল আছে, ঘন শালের জঙ্গল, আর তার পাশ দিয়ে সেই ভয়ানক প্রাণান্তকারী মাঠ, যেখানে লেঠেনরা মেরে মানুষকে মেরে সেই জঙ্গলে পুঁতে দিত। সেই পথ অতিক্রম করার সময় মায়ের যে খুব কষ্ট হচ্ছিল, মায়ের যে খুব ভয় করছিল, এ নিয়ে কোনো মত নেই। ডাকাত বাবা এসে উদ্ধার করেছিলেন, আজকে সেই ডাকাত বাবার অধ্যায়টা পড়া হবে। কিন্তু মা কখনো এই ঘটনাটার উল্লেখ করেননি তার জীবনে, এমনকি ভুলেও যদি কেউ উল্লেখ করবার চেষ্টা করতো মা যেন করে কাঁটা হয়ে থাকতেন, যেন সব দোষটি তার নিজের ছিল। দেরি করে হাঁটার দোষটা তার নিজের, পায়ে ব্যথা হওয়ার দোষটা তার নিজের, পিছিয়ে পড়া দোষটা তার নিজের, সব দোষটুকু যেন তাঁরই, তার সঙ্গী বা সঙ্গিনীদের কোনো দোষ ছিল না, তারা একেবারে নির্দোষ ছিলেন। লক্ষ্মী দিদি এত বড় কাণ্ড করেছিলেন, কখনো লক্ষ্মী দিদি সম্পর্কে কোনো কথা বলেননি, এত ভালোবাসতেন, এত মান্য করতেন লক্ষ্মী দিদিকে। লক্ষ্মী দিদি এসেছেন, মা ঠিকমতো যত্ন করতে পারেনি, লক্ষ্মী দিদি কোথায় না, তিনি ইটালিতে দেবেন্দ্রনাথ মজুমদারের শ্রীরামকৃষ্ণ অর্চনালয় উৎসব দেখতে চলে গেছেন। মায়ের ব্রহ্মচারীকে দিয়ে কাপড় আর একটি টাকা পাঠাচ্ছেন এবং বলছেন কি বলবে যে মা খুব কষ্ট পেয়েছেন, আপনাকে যথেষ্ট ভালো করে যত্ন করতে পারেননি। লক্ষ্মী দিদির মনে এসব আসছেন না, কিন্তু মায়ের মনে সব আসছে। এ যেন আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য যে অমানি তাকেও মান দেওয়ার কথা। আমরা সবসময় চাই যে আমরা শ্রদ্ধা পাবো, লোকে আমাদের মান্য করবে, সব করবে, কিন্তু দেবার সময় কিন্তু আমরা বড় কৃপণ। আমরা অন্যকে শ্রদ্ধাও দিই না, অন্যকে মান্যও করি না, অন্যকে ভালোওবাসি না। আজকের এই ঘটনা এবং এর পরের যে সিকোয়েন্স কনসিকোয়েন্স, যদি আমরা দুটোকে একসাথে মিলিয়ে দেখি তাহলে দেখবো মা যেন আমাদের গালে সপাটে একটা থাপ্পড় মেরে তাঁর জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে জীবনযাপন করতে হয়। এমনি এমনি লোকে মায়ের বাড়ি যাওয়ার সময় হাত মাথায় ঠেকায় না, একটা গোটা জীবন যাপন করে দেখে, নিজে বলছেন আদর্শ হিসেবে যা করার তার ঢের বাড়া করে দেখিয়েছে, তার নিজের মুখের কথা। সমস্ত জীবন শুধু পরীক্ষা দিয়ে দেখিয়ে গেছেন, একটা আদর্শ জীবন আমাদের সামনে দিয়ে গেছেন, 16 টাং করে দিয়ে গেছেন, আমরা তার যদি 1 টাংও নিতে পারি আমাদের জীবন ধন্য হবে। এই ডাকাত বাবার অধ্যায়টা এই আমাদের পুঁথিতে একটু অন্যরকমভাবে বলা আছে।
আপনি রওনা দিন। ডাকাত দেওয়ার অধ্যায়টা একটু অন্যরকম ভাবে বলা আছে, সেই কারণে মূল ঘটনাটা আমরা স্বামী গম্ভীরানন্দজী মহারাজের শ্রীমা শারদাদ্বীপ গ্রন্থে একটা অংশ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। অস্তাচলগামী সূর্যের বিদায়ের সঙ্গে সঙ্গে যখন উচ্চ তালবৃক্ষের মস্তক হইতে সন্ধ্যার ঘনায়মান ছায়া নামিয়া আসিয়া প্রান্তরে সর্বত্র ছড়াইয়া পড়িল, তখন সেই জনবসতিহীন অচিন্ত বিপদের আবাসস্থল প্রান্তরে অজানা পথে একাকী চলিতে চলিতে শ্রী শ্রীমা ভীষণ উৎকণ্ঠিত হইয়া ভাবিতেছেন কি করিবেন। এমন সময় দেখিলেন প্রান্তরের এক স্থলে এক দীর্ঘাত বয়স মূর্তি তাহারই দিকে অগ্রসর হইতেছে। ওই মূর্তি নিকটে আসিতেই দেখা গেল তাহার বর্ণ ঘোর কৃষ্ণ, স্কন্ধে দীর্ঘ যষ্ঠী, হস্তদয়ে রৌপ্য বলয় এবং কেশরাশি নিবিড় ও কুঞ্চিত। এই বুঝতে পারছেন ভাষার বর্ণনা, গায়ের রং একবারে মানে আবলুস কাটকে হার মানায় এইরকম গায়ের রং, এরকম ফেয়ার অ্যান্ড লাভলি আর কি গায়ের রং। আর কুচকুচে ঘন কালো চুল, ঘন চুল আর কোঁকড়ানো কোঁকড়ানো চুল, দু হাতে দুটো মোটা মোটা রূপোর বালা, আর এখানে বলা আছে মাথায় লাল ফেটটা বাঁধানো ছিল, বোধ হয় একটু সাজিয়ে গুজিয়ে ছিল তা নয়, আর হাতে একটা ভালো বেশ ভালো লাঠি যার এক ঘা খেলেই ইহলোক ত্যাগ করার জন্য যথেষ্ট। শ্রী শ্রীমায়ের বুঝিতে বাকি রইল না যে সে দস্যু, সুতরাং তিনি ভয়ে থমকাইয়া দাঁড়াইলেন। লোকটি সম্ভবত তাহার মনোভাব বুঝিতে পারিয়া আরও ভয়োৎপাদনের জন্য রুক্ষস্বরে বলিল, কে গো এ সময় এখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? শ্রীমা বলিলেন, কুবে। অগত্যা ব্যক্তি তেমন কর্কশকণ্ঠে বলিলেন, সে পথ নয়, ওই পথে যেতে হবে। শ্রীমা তখনও স্থানুবৎ অচল, আর লোকটিও খুব কাছে আসিয়া পড়িয়াছে, কিন্তু মায়ের শ্রীমুখ দেখিয়া অকস্মাৎ সেই নরঘাতকের মনে যেন কি এক পরিবর্তন হইল। সে মায়ের দিকে আস তাকাইয়া নরম সুরে বলিল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। এতক্ষণে শ্রীমায়ের দৃষ্টি সম্মুখস্থ বিপদকে ছাড়িয়া আরও দূরে ধাবিত হইল। তিনি দেখিলেন একটি স্ত্রীলোক সত্যই সেদিকে আসিতেছে। তখন তিনি ভরসা পাইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ তুলেছি, তুমি আমায় সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাঁর কাছে যাচ্ছি, তুমি যদি সেখানে পৌঁছে ওর সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। এই কথা শেষ হইতে না হইতে স্ত্রীলোকটি আসিয়া পড়িল এবং শ্রীমা এটা দেখার মতো বলছেন, বিশ্বাস ও স্নেহ ভরে। একটা অজানা লোককে আমরা কিন্তু এভাবে অ্যাপ্রোচ করতে পারি না, শ্রীমা অ্যাপ্রোচ করছেন বিশ্বাস এবং স্নেহের সঙ্গে। তাহার হস্ত ধারণ করিয়া বলিলেন, মা, আমি তোমার মেয়ে শারদা, সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলাম, ভাগ্যে বাবা তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। শারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস, মিষ্ট কথায় বাগদি জাতীয় ওই দস্যু দম্পতির প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে নিজ কন্যার ন্যায় দেখিতে লাগিল ও সান্ত্বনা দিতে লাগিল, এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে চলিতে না দিয়া নিকটবর্তী গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। রমণী নিজের বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল। পুরুষটি দোকান হইতে মুড়িমুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল। পরে পিতামাতার মতো আদর ও স্নেহে তাকে ঘুম পাড়াইল এবং বাগদি পাইক সারা রাত যষ্টি হস্তে দ্বার রক্ষায় নিযুক্ত থাকিল। অবশেষে ভোরে তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরের পথে চলিতে লাগিল। বাগদি মা ক্ষেত হইতে কড়াইশুটি তুলিয়া সস্নেহে শ্রীমায়ের হাতে দিতে লাগিল এবং তিনিও ক্ষুদ্র বালিকার ন্যায় সেই স্নেহের দান স্বীকারপূর্বক খাইতে খাইতে চলিতে লাগিলেন। তাহারা তারকেশ্বরে যখন পৌঁছইলেন তখন বেলা চারিদণ্ড অতিক্রান্ত হইয়াছে। অতএব একটি চটিতে আশ্রয় লইয়া বাগদিনী তার স্বামীকে বলিল,
আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকনাথের পূজা শিগগিরই সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। ভেবে দেখুন শ্রী সারদা মা, তিনি হচ্ছেন মুখুজ্জের মেয়ে ভরদ্বাজ বংশীয়া আর কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ে, তাকে বাগদি মেয়ে রান্না করে খেতে দেবে, এবং তেমন তেমন নয়, ভাত ডাল এবং মাছটা রান্না করে জমিয়ে খেতে দেবে এবং মাও খাবে। এই যে জাতির আচার একবারে এসেই প্রথম দিন ভেঙে দিলেন, এগুলো কিন্তু মায়ের যে ভগবানের লীলা করা আমাদের এই কারণে জরুরি। আমাদের এটা যেন আমাদেরকে একটা শিক্ষণীয়, আমাদের একটা নতুন করে একটা নতুন আলো দেখায়, নতুন করে যেন ভাবার বাঁচার উপায় জিগিয়ে দেয়। পুরুষটি এইসব কাজে চলিয়া গেলে শ্রী শ্রী মায়ের সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইলে এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিলেন। মা বলিলেন, এরা এসে আমাকে কাল রক্ষা না করলে সে কি করতুম বলতে পারি না। কামার পুকুর হইতে আগত অমার্জিত বুদ্ধি জাতি বিচারের কুজ্ঝটিকায় সমাচ্ছন্ন সরল পল্লীবাসীরা শ্রীমায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করিয়াছিল জানি না। বিগত দিবা ও রাত্রির মিলন সময়ে যে দৈবী স্নেহলীলা সংগঠিত হইল ও নিশাগমে অতি নিম্ন জাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণ কন্যা সারদামণির যে আত্মীয়বৎ ব্যবহার ও অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল, গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটুকু ধারণা করিতে পারিল তাহা আমরা অবগত নহি। এক রাত্রের মধ্যেই শ্রীমা ও তাহার ডাকাত পিতামাতা পরস্পরকে এত আপনার করিয়া লইয়াছিল যে বিদায়কালে তিনজনেরই চক্ষু অজস্র অশ্রু গোচরিতে থাকিল। অনেক দূর পর্যন্ত শ্রীমাকে আগাইয়া দিতে দিতে বাগদি রমণী ক্ষেত্র হইতে অনেকগুলি কড়াইশুটি তুলিয়া ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে উহা তাহার অঞ্চলে মাখিয়া দিয়া কাতর কণ্ঠে বলিল, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এইগুলি দিয়ে খাস। অবশেষে শ্রীমা দস্যু পিতামাতাকে সুবিধে মতো দক্ষিণেশ্বরে যাইয়া তাহাকে দেখিয়া আসিবার কথা স্বীকার করাইয়া কোনো প্রকারে তাহাদিগকে ছাড়িয়া চলিলেন। এই অঙ্গীকার বাগদম্পতি রক্ষা করিয়াছিলেন। তাহারা নানাবিধ দ্রব্যাদি লইয়া শ্রীমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে উপস্থিত হইল। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের মুখে সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিত। মায়ের কি মানে দৃষ্টি, মায়ের দৃষ্টিতে ডাকাত বাবারা কেমন ছিলেন? মা বলছেন, এমন সরল ও সচ্চরিত্র হলেও আমার ডাকাত বাবা আগে কখনো কখনো ডাকাতি যে করেছিল এ কথা কিন্তু আমার মনে হয়, অর্থাৎ সে ডাকাত ছিল আমি জানি, কিন্তু এত বলছেন চরিত্র সম্পর্কে বলছেন, সরল এবং সচ্চরিত্র, সচ্চরিত্র সম্পন্ন অথচ সরল, কেন মাকে দেখে তাদের এরকম মনে হয়েছিল সেটা দিয়ে এই পাঠটা শেষ করব। মা একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনি এখানে এসে বসতে পারেন, একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? তাহারা উত্তর দিয়াছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। মা বাধা দিয়া বলিলেন, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তাহারা ইহাতে বিরস্ত না হইয়া বিশ্বাসপূর্ণ অনুযোগ সহকারে বলিল, না মা, আমরা সত্যই দেখেছি, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। শ্রীমা উদাসীনভাবে বলিয়া গেলেন, কি জানি, আমি তো কিছু জানি না। এ হচ্ছে ঘটনাটা, এই মূল ঘটনা যেটার উপর ভিত্তি করে আজকের আমাদের পাঠ। অধ্যায়ের নাম ডাকাত বাবার কথা। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অথম, রামকৃষ্ণ কথা অতি শ্রবণ মঙ্গল, ত্রিতাপ্তাপিত চিত শুনিলে শীতল, গুরু মাতার কথা শ্রী প্রভুর শনে, অবহেলে ভক্তি মূলে শুনে মাত্র কানে, যেমন শ্রী প্রভুদেব তেমনি জননী, স্নেহময়ী দয়াময়ী মঙ্গল রূপিণী, অন্যান্য অবতারে গুপ্তে যেন বাস,
প্রভু অবতারে মায়া মাতা তা বড়ই প্রকাশ ফলবতী লতা যেন নত ফল ভরে স্নেহেতে জননী চেতন জীবের উপরে বাসনা পুরিতে মাতা প্রভুর সমান উপমায় শত শত আছে উপাখ্যান গাইলে শুনিলে কান উঠে আনন্দ অপার শুনহ নূতন কথা ডাকাত বাবার সুন্দর বারতা যেই মন দিয়ে শুনে নিশ্চয় পাইবে ভক্তি মায়ের চরণে কথার ভিতরে আছে এত দুর্বল শুনে উপজীবে হৃদে ভক্তি অচল শুনিয়া সুন্দর কথারে চঞ্চল মন টুটিয়া দেহ মোর ভবের বন্ধন পুঁথিকার বলছেন শ্রী রামকৃষ্ণের কথা তো শ্রবণ মঙ্গল তার কথা শুনলে ভালো তার কথা শুনলে আমাদের মঙ্গল হয় এই আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক এই যে ত্রিবিধ কষ্টের হাতে আমরা সবসময় কষ্ট পাই তার থেকে আমরা শান্তি পাই মায়ের কথাও ঠিক প্রভুরই মতো বলছেন অবহেলে ভক্তি মিলে শুনো মাত শুনে মাত্র কানে ঠাকুরকে গিয়ে একটু পেস্টারিং করতে হয় মন্দিরে একটু তেল টেল দিতে হয় যে আমার এইটা করে দাও একদিন দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বলতে হয় তিনি বেছে বুঝে দেখে নেন কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না মায়ের কাছে গিয়ে মা বলে দাঁড়ালেই হলো আপনারা নিজেরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন এই বেশি দূর নয় তো চার পা হেঁটে গিয়ে দেখবেন মন্দিরে গিয়ে মায়ের কাছে মা বলে দাঁড়াবেন বলে হবে যেন আপনার নিজের মা তিনি আপনার জন্য অপেক্ষা করে আছেন আমাদের আমরা এখন গোল পার্কে ছিলাম লাইব্রেরিতে থাকাকালীন আমাদের একজন দিদিমণির স্বামী হঠাৎ করে প্রয়াত হলেন তারপরে যথারীতি তিনি খুব শোকগ্রস্তা তার সন্তানাদি কেউ নেই স্বামী তার একমাত্র সম্বল ছিল যেদিন তিনি এলেন তাকে ফেস করার দায়িত্বটা আমাকে দেওয়া হলো তা আমার নিজের কিরকম একটা বদ্ধুক্তি খেলে গেল আমি তাকে বললুম যে আপনি যেগুলো আমাকে বলবেন বলে এসেছেন সেগুলো আমাকে না বলে আপনি আমি বলে দিচ্ছি চারতলায় গিয়ে ঠাকুর ঘরে গিয়ে মাকে বলুন মেয়ের দুঃখ যদি মা না বোঝে তাহলে আর কিন্তু কারুর পক্ষে বোঝা সম্ভব নয় এবং তিনিও খুব গুছিয়ে ভেতরে আসুন তিনিও খুব গুছিয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে তার দুঃখের কথা তার বেদনার কথা তার কষ্টের কথা বলতে থাকলেন এবং আমি সত্যি সত্যি দেখলাম যে তিন দিন পরে তিনি তিন দিন আগে যেরকম ব্যথিত কষ্ট এসেছিলেন সেই তিন দিন পর থেকে আস্তে 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 সোজা হতে শুরু করলেন এবং মাস ছয়েকের ভেতরে বেশ সোজা হয়ে গেলেন পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ কৃপা করে তাকে দীক্ষাও দিলেন এবং এখন সম্পূর্ণ একলা থাকেন এবং আমার সঙ্গে কিছুদিন আগে একদিন দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত তিনি কিন্তু তিনি সেদিনকে আমাকে বললেন যে আমি খুব নিশ্চিন্তে আছি খুব ভরসা আছে আমি ভুলে গেছিলাম যে আমি ওনাকে উপদেশটা দিয়েছিলাম উনি বললেন আপনি বলেছিলেন না মেয়ের কথা মা ছাড়া আর কে শুনবে তাই আমি মাকে গিয়ে বললুম মা আমাকে ধরে রেখেছেন আমি নিশ্চিত আমি মায়ের কাছে যাব এই যে অবহেলে ভক্তি মিলে শুনে মাত্র কানে মার কাছে গিয়ে বলা মাত্র মাকে যদি মা বলে যেই আমরা ডাকি আর ঠাকুর আমাদের গ্রহণ করুন না করুন মা অবশ্যই 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 আমাদের গ্রহণ করেন পুঁথিকার লিখছেন যেমন শ্রী প্রভুদেব তেমনই জননী স্নেহময়ী দয়াময়ী মঙ্গলরূপিণী ঠাকুর তো যেমন তার জননী আমাদের আদ্যাশক্তি মহামায়াও ঠিক সেরকম কেমন তিনি তিনি স্নেহময়ী তিনি দয়াময়ী আবার তিনি মঙ্গলরূপিণী সর্ব অবস্থায় তিনি মঙ্গলকামিনী অন্যান্য অবতারে গুপ্ত যেন বাস প্রভু অবতারে মাতা বড়ই প্রকাশ রামচন্দ্রের জীবনে জনক নন্দিনী সীতা এসেছেন কিন্তু সীতাকে আমরা সেভাবে পাই না রামের এত গ্ল্যামার রামের এত কিছু তার সামনে সীতা যেন লুকিয়ে হারিয়ে গেছে রাধাও ঠিক তাই শ্রীকৃষ্ণের এত গ্ল্যামার শ্রীকৃষ্ণ এত কিছু করেছেন রাধা যেন এখানে হারিয়ে গেছে কিন্তু এখানে যেন এই দেখবেন সুবোধানন্দজি মহারাজ মাকে তুলনা করছেন ঠাকুর আর মায়ের রিলেশনকে তুলনা করেছেন একটা পয়সার সাথে একটা মুদ্রা পাঁচ টাকার একটা মুদ্রা যদি আপনি দেখেন তাহলে দেখবেন দুটো পিঠ আছে একদিকে পাঁচ লেখা আছে আর পেছন দিকে অশোক স্তম্ভ আছে যখন পাঁচের দিকে পিঠটা দেখানো হচ্ছে আপনাকে আপনি জানেন বলে পেছনে অশোক স্তম্ভ আছে নাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন না পেছনে অশোক স্তম্ভ আছে ঘুরিয়ে দিলে আবার পাঁচ দেখা যাবে না কত মুদ্রা বুঝতে পারবেন না শুধু এটা ভারত সরকারের মুদ্রা এটা আপনি বুঝতে পারবেন
ঠাকুর আর মায়ের জীবনটা দেখবেন, একদম মায়ের জীবন একদম আধাআধি করে ভাগ করে, 68 বছর বেঁচে ছিলেন ঠাকুর থাকাকালীন, 34 বছর, ঠাকুর চলে যাওয়ার পর আরও 34 বছর, একবারে জীবনটাকে যেন কেউ কেকের মতো দুটুকুরো করে দিয়েছে। ঠাকুর থাকাকালীন তার উদ্বোধন চলছে, তাকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর ঠাকুর চলে যাওয়ার পর তিনি রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছেন। তিনি যখন দীক্ষা দিতেন, মা যখন শুরুর দিকে দীক্ষা দিতেন, খুব তার ছবি বড় একটা কাউকে দেওয়া হতো না। শারদানন্দজি এইরকম ছোটো ছোটো, আমি দেখেছি একজনের বাড়িতে শারদানন্দজি দেওয়ার ছবি, এইটুকু ছবি। আবার দেওয়ার সময় বলতেন, মা কাপড়ের ভেতরে লুকিয়ে, আঁচলের ভেতরে লুকিয়ে বুকে করে নিয়ে যাবে, কেউ যেন দেখতে না পারে। মায়ের প্রথম ছবি পাবলিকলি দেখা হলো মায়ের সেন্টিনারি ইয়ারে, 1954-এ, এই হেদুয়ার পার্কে একটা খুব বড় এই মায়ের ছবির একটা এক্সিবিশন হয়েছিল। তাতে মায়ের যত ছবি আছে সেই প্রথম পাবলিকলি সেই ছবিগুলো ডিসপ্লে হতে থাকলো। এবং আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, ঠাকুর মা স্বামীজি এই তিনজনের ভেতরে মায়ের ছবির বিক্রি সবচেয়ে বেশি, মা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড, যে মা যেন একবারে সেই মিছিরি ছুরির মতো, কারুর ছড়ানো পা ছবি চাই, কারুর পা গোটানো ছবি চাই, কারুর চোখ নিচুওয়ালা ছবি চাই, কারুর চোখ তোলা ছবি চাই, কারুর ধানের মড়াইয়ের পেছনে রাখা ছবি চাই, কারুর মা এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তার ছবি চাই। মা যেন সব পশ্চারে সবার জন্য যেন ছড়িয়ে দিয়েছেন। মা তো সেই মাছ এসেছে বাড়িতে, কারুর জন্য মাছ ভাজা, কারুর জন্য পোলোয়া, কারুর জন্য কালিয়া, কারুর জন্য অম্বল, আবার কারুর জন্য ঝোল। মা বলেই বোধ হয় এটা সম্ভব। বলছেন, প্রভু অবতারে মাতা বড়ই প্রকাশ, পূর্ব পূর্ব অবতারে শ্রী রাধা রূপে বা শ্রী জানকী রূপে তিনি যেভাবে প্রকাশিত না হয়েছেন, এই অবতারে যেন তার প্রকাশ সব থেকে বেশি। কেমন তিনি? বলছেন, ফলবতী লতা যেন নত ফল ফলে, স্নেহেতে জননী যেন তেন জীবের উপরে। আম গাছ দেখেছেন যখন ফলে ভরে যায় একেবারে নিচু হয়ে যায়, আপনি হাত বাড়ালেই আম পেতে পারেন, অর্থাৎ কাঁচা আম গাছের তলা দিয়ে গেলে টুং টুং করে আপনার মাথায় লাগবে। বলছেন, মা কৃপা বিতরণ করার জন্য তার স্ট্রাকচারটাকে একবারে নিচু করে ফেলেছেন, একবারে ছোট করে ফেলেছেন, আমাদের কাছে এসে গেছেন, ফলে হাত দিলে স্পর্শ, মায়ের স্পর্শ প্রতি মুহূর্তে আমরা পেতে পারি। বাসনা পুরাতে মাতা প্রভুর সমান, উপমার শত শত আছে উপাখ্যান। বাসনা পুরাতে মা প্রভুর সমান, এটাই আমার একটু কনট্রাডিক্টরি আছে। আমার মনে হয়েছে বাসনা পুরাতে প্রভুর চেয়ে মা অনেক বেশি কৃপাময়ী, প্রভু অনেক বেছে বুঝে বাসনা পূরণ করেন, তিনি দেখেন এটা হজম হবে কি হবে না, মা দেনও আবার হজম করার শক্তিও দেন, দুটোই দেন। তাই এই বিষয়ে কোথায় একটু কন্ট্রাডিকশন আছে, এর গুরুর প্রতি বেশি ভালোবাসা ছিল বলে তাই বলছে। গাইলে শুনিলে উঠে আনন্দ অপার, শুনহ নূতন কথা ডাকাত বাবার। বলছেন, তার মায়ের কথা গাইলে শুনিলে যে অংশটা পাঠ করুক না কেন, ছোট্ট সারদা দুর্ভিক্ষ হয়েছে, সবাইকে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে, কেউ বলেনি তাকে, তিনি পাখা হাতে করে করে সকলকে হাওয়া করছেন, এই কথাটা যদি আপনারা একটু মনে মনে চিন্তা করেন দেখবেন মন ভালো হয়ে গেছে, মন ভালো হয়ে গেছে। রাধুর বাড়িতে যাচ্ছে তত্ত্ব, নলিনীদি রাধুতে কোনোরকমের জোট নেই। মা নলিনীদিকে বলছে, দেখ তো নলিনী এই তত্ত্বে কি হবে। নলিনী এসে বললো, রাধুটা তো পাগলি, তাই বলে কি তোমার ছোট নজর করলে হয়, আরও দু চারটে জিনিস নিয়ে নেন। তার অর্থে যাচ্ছে তিনি শেষ কথা হওয়ার কথা, কিন্তু তিনি মানিকে মান দিয়ে দিলেন। এই সমস্ত এক একটা ঘটনা যখন আমরা পড়ি তখন আমাদের কীরকম হয়। নিবেদিতা এসেছেন, মাতাকে খুকি বলছেন, জিজ্ঞেস করছেন নিবেদিতার নাম কি, নিবেদিতা বলছেন, মাই নেম ইজ মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বলছেন, বাপু অত বড় নাম বলতে পারবো না, আমি তোমায় খুকি বলে ডাকবো। স্বামী সদানন্দ ট্রান্সলেট করছেন, বলছেন, মাদার ওয়ন্ট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, শি উইল কল ইউ খুকি। ট্রান্সলেট করতে হচ্ছে না খুকি শব্দটার কী অর্থ, কিন্তু নিবেদিতা তাতে একবারে মোহিত হয়ে গেছেন। এমন অ্যাকসেপ্টেন্স কোথায় আমরা পাবো, কোথায় আমরা পাবো এরকম অ্যাকসেপ্টেন্স, যে হাত বাড়িয়ে মা একবারে আমাদের গ্রহণ করছেন। তাই বলছেন, সুন্দর বারতা সেই মন দিয়া শুনে, নিশ্চয় পাইবে ভক্তি মায়ের চরণে, কথার ভিতরে আছে এতদূর বল, শুনে উপজীবে হৃদয়ে ভক্তি অচল। আপনারা যদি পড়েন শ্রী শ্রী মায়ের কথায় সবচেয়ে দীর্ঘতম দুটি স্মৃতি কথা আছে, একটি স্বামী অপূর্বানন্দজির এবং অপরটি সরজুবালা দেবী।
সরজুবালা দেবীর প্রথম দিনের দর্শনটা আপনাদের মনে আছে কিনা জানি না, মা এসেছিলেন বলরাম মন্দিরে, সরজুদেবী ওখানে গিয়ে পৌঁছেছেন। মা এসেই বলছেন, সরজুদেবীকে কোনোদিন দেখেননি, বলছেন তাই তো মা, আমার মনটা ওখান থেকে কিরম কিরম যেন করছিল। বেশিক্ষণ থাকার সময় নেই, কারণ সরজুদেবী অনেকক্ষণ অপেক্ষা করছেন, গাড়ি এসে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। মা তাড়াতাড়ি করে নারকেলের মালায় করে প্রসাদ দিয়েছেন, তারপরে এগিয়ে যেতে যেতে বলছেন, প্রথম দিন গিয়ে দর্শন করলেন, তিনি দেখছেন গিয়ে যে মা দাঁড়িয়ে আছেন, ওই একটা পা চৌকাঠের ওপর দেওয়া আছে, বাঁ পাটা চৌকাঠের ওপর দেওয়া আছে, ডান পাটা ইয়ে করা আছে, আর উপরে দরজাতে মা হাত ধরে আছে, দুটো হাত ধরে আছে। একবারে দূর থেকে সরজুদেবী বলছেন না, কিন্তু বর্ণনা পড়লে আমাদের মনে হয় যেন স্বয়ং আদ্যাশক্তি মহা মহাকালী দাঁড়িয়ে আছেন, যেন বর এবং অভয় দিয়ে যেন দুটি হাত বাড়িয়ে তিনি গ্রহণ করছেন। সরজুবালা ফিরে যাবেন, মা সিঁড়ির কাছে এসেছেন, বলছেন মা তুমি যেতে পারবে তো, বলছেন হ্যাঁ মা যেতে পারবো। আরও খানিক দূর এসেছেন, মা বলছেন তুমি যেতে পারবে তো, এই যে যেন মা যেন সবসময় আমাদের পেছনে 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 লেগে আছেন। অপূর্ব অসাধারণ সরজুদেবীর স্মৃতিকথা, সেখানে আছেন এই লক্ষ্মীদেবী, এই আমাদের গৌরীমার স্কুল থেকে পড়িয়ে টড়িয়ে এসেছেন, কী পড়ান না সেলাই বোনা সেখানে একটু অক্ষর জ্ঞান করান, এসে বলছেন তখনকার দিনে মেয়েরা জামা পরতো না, বলছেন এই গরমে জামা পরে আছো খোলো 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 বলে পাখা নিয়ে মা নিজেই তাকে হাওয়া করছেন। মানে সে যে কী আদর, কী আপ্যায়ন, অথচ তার দীক্ষিতা সন্তান, এই যে ভালোবাসা, কি আমরা আমাদের নিজেদের লোকজনের কাছ থেকে এরকম পাই? বিরজানন্দজি বলছিলেন যে বাড়িতেও মা ছিল, কিন্তু এমন মায়ের যে এমন ভালোবাসা, এর সঙ্গে যেন কোনো ভালোবাসার কোনো তুলনা হয় না, তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা। তা সেই পুথিকার বলছেন, কথার ভিতর আছে এত দুর্বল, শুনে উপজীবে হৃদয়ে ভক্তি অচল। তার কথার, তার সম্বন্ধে যে আলোচনা হয়, তার ভিতরে এত শক্তি আছে, ভালোবাসা এমনি এমনি হবে। তিনি কখনো বলেননি আমায় ভালোবাসো গো, শোনো গো আমায় এসে ভালোবাসো, তাকে ভালো না বেশে পারা যায়নি, তাকে না বেশে ভালোবেসে পারা যায় না। শুনিয়া সুন্দর কথার যে চঞ্চল মন, উটাইয়া দেহ মোর খবেরও বন্ধন। আর এইটা নিরন্তর প্রার্থনা যেন তার কথা শুনিয়ে দিয়ে, যেন আমার এই যে খবের এই যে অদ্ভুত দেহ, এটি যেন টুটে যায়। এত যদি মাগো করুণা এবার, এদিনও সন্তানে কাঁদায় না, খুলে দাও দ্বার ভব কারাগার, মিশে যাক প্রাণ শ্রীপদে তোমার। ভক্ত কবি গাইছেন এই কথা যে, এত যদি মাগো করুণা এবার, এদিনও সন্তানে কাঁদায় না, খুলে দাও দ্বার ভব কারাগার, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বেরো না, এই যে ভব কারাগারি জন্ম মৃত্যুর চক্রে আমি বারবার বারবার ঘুরে ঘুরে মরছি, এর বাইরে আমাকে নিয়ে চলো। পুথিকার লিখছেন, পারাগে মেয়েদের এই রীতি চলে, গঙ্গা স্নান আসে কোনো শুভ যোগ হলে, দল বেঁধে প্রতিবাসী পাড়ার পাড়ার, ব্রাহ্মণ কায়স্থ তেলি কামার কুমার, একবার আসিবেন অনেক রমণী, শুনিলেন কানে কথা মাতা ঠাকুরানী, তখনই বলিলা মাতা সব সবা সন্নিধানে, সঙ্গে লয়ে যাও যদি যাই গঙ্গা স্নানে, ভালো বলি দিল সায় যত রমণী, শুনো কি হইল পরে পথের কাহিনী, জগমাতা শ্যামা সুতা প্রভু অবতার, আদ্যাশক্তি মহামায়া ব্রাহ্মণের ঘর, অপরূপ নরলীলা কে বুঝিতে পারে, দেবতার লাগে ধাঁধা কে বুঝিবে নরে, কে দেখিতে পারে প্রভু নাহি দেখাইলে, কি বা আঁকা লেখা আছে রাঙা পদতলে, রক্তিম চরণ কথা শুনেছি পুরাণে, মা যদি সামান্য তবে রাঙা পদ কেনে। পুথিকার বলছেন যে তারা গ্রামের মেয়েরা সব একসময় গঙ্গাহীন দেশে থাকতো, তো তাই গঙ্গা স্নান করবার জন্য সব দল বেঁধে আসতো। মায়ের এই অ্যাটিটিউডটা দেখুন কি অপূর্ব। মা বলছেন, একবার আসিবেন অনেক রমণী, শুনিলেন কানে কথা মাতা ঠাকুরানী, তখনই বলিলা মাতা সভা সন্নিধানে, সঙ্গে লয়ে যাও যদি যাই গঙ্গা স্নানে। কি হাম্বল প্রেজেন্টেশন, আমি যাব তোমাদের সঙ্গে। আমরা হলে কি বলি, এই টিকিট কাটো আমিও তোমাদের সঙ্গে যাব, কি তা বলছেন না, তোমাদের সঙ্গে যদি আমায় নিয়ে যাও তাহলে আমার যাওয়া হয়। দেখুন একই কথা, একই কথা বোঝাচ্ছে, কিন্তু অর্থ বোঝাচ্ছে কিন্তু এক, তোমার সঙ্গে যাব আর তুমি যদি নিয়ে যাও আমার যাওয়া হয়।
দুটোতেই সে যাওয়াই হচ্ছে, কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশনটা এটা কিন্তু শেখার মতো। এই শুধু একটু টুইস্ট করে দেওয়া হলো কথাটা, একই কথা কিন্তু কত সুন্দর করে, কত নম্র করে মা প্রেজেন্ট করছেন। ভালো বলি দিলাশায় যতেক রমণী, শুনো কি হইল পরে পথেরও কাহিনী। বলছেন সবাই সায় দিলেন, এবার পথেতে কি ঘটলো সেই ঘটনা তোমাদের বলব। পথিকার এবার বলছেন, জগমাতা শ্যামাসুতা প্রভু অবতার, আদ্যাশক্তি মহামায়া ব্রাহ্মণের ঘর, অপরূপ নরলীলা কে বুঝিতে পারে, দেবতার লাগে ধাঁধা কি বুঝিবে নরে, কে দেখিতে পারে প্রভু নাহি দেখাইলে, কি বা আঁকা লেখা আছে রাঙ্গা পদতলে, রাগ রক্তিম চরণ কথা শুনেছি পুরাণে, মা যদি সামান্য তবে রাঙ্গা পদ কেনে। বলছেন যে মা যদি তারকে নিজেকে না প্রকাশ করেন তাহলে কে প্রকাশ করতে পারে। সে গানেতে আছে না, তুমি না দেখালে তুমি না জানালে কে জানিতে পারে, তোমায় তুমি যদি না জানাও তুমি কে তোমাকে জানতে পারবে। স্বামী অপূর্বানন্দ একটা খুব সুন্দর গান আছে, সেখানে বলা আছে, নহত সিদ্ধা কিংবা সাধিকা সকল সিদ্ধির বিভূতি তোমারই, ভুক্তি মুক্তি দায়িনী সারদা নরদেহে দেহি পরমেশ্বরী। নহত সিদ্ধা কিংবা সাধিকা, কোনো সাধন ভজন করে তুমি সিদ্ধা হয়েছ যে আমরা অমুক মা তমুক মা যে আছে সেরকম মা নন, তিনি সিদ্ধা নন, সাধিকাও নন, সাধন ভজন করছেন তাও নন, আমার আপনার মতো সেরকমও নন। সকল সিদ্ধির বিভূতি তোমার, সবার সিদ্ধি, সিদ্ধি পাওয়ার পরে তার যে সেই গ্ল্যামার, তার যে প্রকাশটা হয় সেটা তুমি, তোমার থেকে এটা সৃজন হচ্ছে। ভুক্তি মুক্তি দায়িনী সারদা নরদেহে দেহি পরমেশ্বরী, এসেছ গো মাতা ব্রাহ্মণ গৃহে সরল লীলায় অতি ভিন্নভাবে, সপিন জীবন চরণ কমলে রহমা সতত ধ্যানে গেল। তুমি এসেছো একবারে সরলভাবে ব্রাহ্মণের গৃহে, কিন্তু তুমি ঠিক অত সরল নও, তাই তোমার কাছে প্রার্থনা আমার নিত্য ধ্যান আমার নিত্য জ্ঞানে যেন তোমাকে চিন্তা করতে পারি, তোমায় যেন ভালোবাসতে পারি। পুথিকার দেখছেন, বাহির হইলা মাতা নারীগণ সানে, বাহির হইলা মাথা নারীগণ সাথে, অপরূপ খেলা এক করিলেন পথে, শ্রীকামার পুকুরের বহু পূর্ব দিকে, উত্তরিতে গঙ্গা তীর তিন দিন লাগে, মেয়েদের পক্ষে চলা আশা গঙ্গা তটে, বড়ই বিষম কষ্ট বিষম সংকট, চলিতে অভ্যাস নাহি কিছু দূর গেলে, বিষম যাতনা পায় যায় তাই, বিষম যাতনা পায় যায় তাই ফুলে, বিশেষত জননীর চরণ কমল, কোমলত্বে পরাভব মানে শতদল, প্রথম দিবস মাতা সঙ্গীদের সানে, চলিয়া পাইলা ব্যথা কোমল চরণে, দ্বিতীয় দিবস আর না চলে চরণ, তফাৎ হইয়া তাই পরে সঙ্গীগণ, সঙ্গীদের মধ্যে বহু আপনা আপনি, মধ্যম ভাসুর সুতা লক্ষ্মী ঠাকুরানী, শ্রী প্রভুর শ্রীমুখে কথা কাহিনী তাহার, মানবিনী বেশে শীতলার অবতার, লক্ষ্মীও তাহাদের সঙ্গে হয়ে কর্তৃতা, চলে গেছে মনে নাই মা গেলেন কোথা, সামান্য তফাত নয় গেছে বহুদূর, এখানে জননী একা চিন্তায় আতুর, চলিতে অসত্য পদ নাদবান নাগালে, ক্রমশ হইল প্রায় বিগত বিকাল। পুথিকার বলছেন প্রথম দিন তিনি খুব ভালো চলাফেরা করলেন, কিন্তু অত হাঁটা তো অভ্যেস নেই, বিশেষত মায়ের নরম পা, তাই দ্বিতীয় দিন তিনি ধীরে 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 তার সঙ্গীদের থেকে একটু দূরে যেতে থাকলেন, এবং সে দূর যাওয়াটা এতখানি হলো, বেশ অনেকখানি দূর হয়ে গেল, বহু ক্রোশের দূর হয়ে গেল। অন্য দলের সঙ্গে লক্ষ্মী দিদি ছিলেন, যাকে ঠাকুর বলছেন শীতলার অংশে জন্ম, তাই লক্ষ্মী দিদি কিন্তু মায়ের রেয়াত করলেন না, তিনি সঙ্গীদের সঙ্গে যেরকম টকবক 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 করে চলে যাওয়া সেরকম চলে গেলেন, মা পড়ে রইলেন এখানে। বলছেন সামান্য তফাত নয় গেছে বহুদূর, এখানে জননী একা চিন্তায় আতুর, চলিতে অশক্ত পদ না পান নাগাল, ক্রমশ হইল প্রায় বিগত বিকাল, সন্ধ্যা সমাগত হয়েছে। এই সময় মা দেখে খুব চিন্তিত হলেন,
একাকী নিজেকে এই পথের মধ্যে পেয়ে মায়ের কি রিয়াকশন সেটা আমরা দেখব। পুথিকার লিখছেন, আগতা যামিনী দেখি চিন্তান্বিতা মাতা, কেহ নাহি সঙ্গে একাকিনী যাব কোথা, বিষম প্রান্তরে কেহ নাহি কো কোথায়, সন্দপত ধীরে ভয়ে দিনের বেলায়, ভয়ে জননীরে বাড়ি ঝরে দুনয়নে, হেনকালে সঙ্গে জুটে অন্য দুই জনে। রাত যত হয়ে যাচ্ছে মা পথ হারিয়ে ফেলছেন, আর মা চিন্তায় ঝরঝর করে মায়ের দু চোখ দিয়ে জল পড়ছে। ভাবুন দেখি, আমরা মায়ের উপর নির্ভর করে আছি, বিপদে পড়লে আমরা মা মা করে ডাকছি, আর সেই মা একবারে সামান্য রমণীর মতো, কি অদ্ভুত অভিনয়! হ্যাঁ, নরলীলা একবারে নিখুঁত অভিনয়। তিনি ঝরঝর করে কাঁদছেন আর ভাবছেন, হে ভগবান, তিনি ভগবানকে ডাকছেন যে আমি, আমার কি হবে, আমি এই অন্ধকার রাত, এই একলা পথ চিনি না, কেমন করে এই পথ অতিক্রম করব। এমন সময় দুজন তার সঙ্গী জুটে গেল। প্রতিকার লিখছেন, স্ত্রী পুরুষ দুহুতারা ছিল অন্য স্থানে, এখন যেতেছে ফিরে নিজের ভবনে, পুরুষ প্রকাণ্ড কার ভীষণ গরণ, ডাকাতের সমাকৃতি ভয় দর্শন, মাথায় বাবড়ি চুল মুখ চুলপি কাটা, বয়ান বিকট কালো হাতে ধরা সোঁটা, বৃহৎ রূপার বালা পরে দুই হাতে, লাল সালুর উড়ানি লম্বা পাগ দিয়ে মাথে, দ্রুত পথ সঞ্চালনে সঙ্গেতে রমণী, জুটিয়া পড়িল যথা মাতাই কাকিনী, সভয়ে অন্তরে মাতা কান্দিয়া কান্দিয়া, বলিলেন দুহে পিতা মাতা সম্বোধিয়া, রক্ষা করো তোমা দোহে আমি একাকিনী, পাছু ফেলে গেছে চলে যতে কো সঙ্গিনী, স্নেহময়ী রূপা মাতা স্নেহেতে গঠিত, মুখে ঝরে স্নেহ মাখা বাণী সেই মতো, এত মিঠে কার মার এত মিঠে কথা মার, যে শুনে যে কালে, হোক না পাশানা পাশান হৃদি তখনই গলে, তদুপরি ভয়াতুরা আখি ভরা জল, বয় বদনে বিষাদ মাখা পরাণ বিকল, জানি না দেখিয়া স্থির কে থাকিতে পারে, এমন কঠিন কে বা ভুবন ভিতরে। এমন সময় সেই পথে দুজন এসে জুটলেন। পুরুষটির প্রকাণ্ড আকার, বিশাল আকার, খুব সুন্দর গড়ন, ডাকাতের মতো তাকে দেখতে, এবং তাকে দেখলে ভয় হয়। বলছেন, মাথায় বাবরি চুল গোপ আছে আর লম্বা জুলপি আছে, এখনকার ছেলেরা যেন সরু জুলপি করে সেরকম না, বেশ লম্বা জুলপি আছে, দু হাতে মোটা মোটা রূপোর বালা করা, একটু সাজিয়ে গুজিয়েছেন যে লাল সালু দিয়ে, মাথায় ফেট্টি বাঁধা আছে। খুব দ্রুত তারা এলেন। এই যে এত যে কনভারসেশন আমরা করলাম, এগুলো কিন্তু সব বাদ দিয়ে দিয়েছেন, একবারে এডিট করে সেন্সর বোর্ড যেরকম বলেছেন সেরকমভাবে প্রতিকার নামিয়ে দিয়েছেন আমাদের কাছে। এত কিছু কনভারসেশন নেই, দেখা মাত্র মা নাকি ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন এবং গিয়ে অ্যাপ্রোচ করছেন। বলছেন, পাছু ফেলে গেছে চলে যতেক সঙ্গিনী, রক্ষা করো তোমা দোহে আমি একাকিনী, স্নেহময়ী মাতা স্নেহেতে গঠিত, মুখে ঝরে স্নেহ মাখা বাণী সেই মতো, এত মিঠা কথা মার, যে শুনে যে কালে, হোক না প্রাসান হৃদি তখনই গলে। মা বলছেন যে, ভাগ্যিস তোমরা এসে পড়েছিলে। কি একটা অদ্ভুত আশ্বাসের কথা যেন মা বলছেন, এক অদ্ভুত আশ্বাসের কথা তিনি বলছেন, ভাগ্যিস তোমরা এসে পড়েছিলে, আমি তো পথটা হারিয়ে ফেলেছিলুম। আর তাদের এত মিষ্টি অ্যাপ্রোচ, এত ভালো করে কথা বলা, যে সহজে মানুষের মন একেবারে ডুবে যেত, ভালোবাসায় ভরে যেত। আমরা শুনেছি, দেখিনি তো, পূজনীয় বিরজানন্দজি মহারাজের কথা বলতেন, যারা তাকে দেখেছেন, পূজনীয় বিরজানন্দজি যখন একটা দুটো কথা কাউকে বলতেন, সেটা এত মিষ্টি ছিল, এত মিষ্টি কথা, যে শুনেছে তার মনে হতো যেন কানে যেন সুধা ঝরছে। মহারাজ হয়তো জিজ্ঞেস করেছেন, তোমার কি নাম? এই তোমার কি নাম এই কথার মধ্যে মনে হচ্ছে না কত জন্মের ভালোবাসা, কত জন্মের স্নেহ, যেন সব একবারে জোড়ানো আছে। এরকম মায়ের সন্তান তো, সে মায়ের সেই ধারা যেন তিনি পেয়েছেন। আমরা পরবর্তীকালে অনেক পরে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজকে দেখেছি, ছাত্র অবস্থা থেকে দেখেছি, পরেও দেখেছি, সাধু হওয়ার পরে দেখেছি। চেনা অচেনা যে কেউ যাক না কেন, উনি তাকে কি গো বলতেন, ঢোকামাত্র কি গো বলতেন, আমাদের মনে হতো যেন খুব অপরিচিত জায়গায় যাই, খুব চেনা জায়গায় গেছি।
এইখানে আমার কোনো ভয় নেই, এমন একটা অ্যাপ্রোচ এগুলো সাধন ভজন করতে 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 আসে যে এক একজন মানুষকে দেখে কোনো রকম ভয় হয় না, নিঃসংকোচে তার কাছে অ্যাপ্রোচ করা যায়। এই যে মা দাঁড়িয়েছেন তার নিজের ভয় করছে, কিন্তু সেই ভয়কে অতিক্রম করে অপরিচিত লোকের সঙ্গে এমনভাবে একটা পরিচয়ের বাঁধনে ফেললেন যে তারা কোনো রকমভাবেই অন্য কিছু ভাবতে পারছেন না। বলছেন, মায়ের ডেসক্রিপশন দিচ্ছেন, বলছেন, তদুপরি ভয়াতুরা আঁখি জল ভরা বদনে বিষাদ মাখা পরণ বিকল, জানি না কি দেখিয়া স্থির কে থাকিতে পারে এমন কঠিন কে বা ভুবন ভিতরে। বলছে মাকে দেখে তো এমনিতেই নরম হয়ে যাবে, এক তো এমন মিষ্টি কথা তাতে নরম হয়ে যাওয়া উচিতই। তার উপর মায়ের দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে আর মুখখানা চিন্তায় বিষাদে যেন একদম বিকল হয়ে গেছে। বলছেন এই অবস্থায় দেখলে মাকে কে কে থাকতে পারে, কে রকম থাকতে পারে। আপনারা মায়ের জীবনী যদি পড়েন তাহলে দেখবেন যোগানন্দজি মহাজের শরীর যাচ্ছে, যোগানন্দজি মহাজের শরীর যাওয়ার সময় শ্রীমা গ্রন্থে আশুতোষ মিত্র খুব সুন্দর করে বর্ণনা করেছেন মায়ের সেই বর্ণনা। মা অঝরে কাঁদছেন যোগানন্দজি মহাজের জন্য, যোগানন্দজি ভীষণ কাঁদছেন, যোগানন্দজির শরীর চলে গেছে। যোগানন্দজি মহাজকে তিনি খুব ভালোবাসতেন, মায়ের প্রথম মন্ত্র শিষ্য স্বামী যোগানন্দ মহারাজ। আশুতোষ মিত্র মায়ের পা দুটি জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন মা আপনি শান্ত হন, মা আপনি শান্ত হন। মা বলছেন তুমি যাও, তুমি যাও, আমার যোগেন চলে গেল, আমার যোগেন চলে গেল। খুব সামান্য কথা, কিন্তু যদি আমরা সেই দিনটাকে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব কি অদ্ভুত ভালোবাসা থেকে এই জিনিসটা হয়। যোগেনকে মা একেবারে অনেক ছোট থেকে দেখছেন, সেই কারণে তার প্রতি ভালোবাসা, তার সন্তান স্নেহ, কিন্তু এক অপরিচিতকে একদম আপন করে নেওয়ার মতো যে ক্ষমতা, এক অদ্ভুত ব্যাপার। মায়ের কাছে এসছেন একবারে অপরিচিত কয়েকজন মেয়ে জয়রাম বাটিতে গিয়ে এমন তিনি সহজ হয়ে গেলেন, খানিক বাদে অন্যদের সঙ্গে মা বর্ণনা করছেন অন্যদের সঙ্গে কোমরে কাঁখে কলসি নিয়ে তারা পুণ্যপুকুরে যাচ্ছেন জল আনতে, এত সহজ হয়ে গেছে। মায়ের অ্যাপিয়ারেন্সটাই এত সুন্দর, মায়ের কাছে গিয়ে অসহজ হয়ে থাকার কোনো উপায় নেই। এত নিচে মূর্তি মারে হেরিলে নয়নে, মনে হয় আর কেহ নাহি মাতা বিনে, হইয়া মায়ের ছেলে মার কাছে রব, সুখে দুঃখে সমভাবে মায়ে নিরখিব, ভাগ ভোগিব অসহ্য কষ্ট মায়েরও কারণে, দিতে হয় দিব ছেড়ে তার তরে প্রাণে, দেখো মন আমি এত হীন বলাকার, নাই শক্তি পঞ্চশের তুলিতে আমার, কিন্তু যদি প্রয়োজন হয় মারে হেতু, সাগরে বাঁধিতে পারি পাষাণের সেতু, বিভীষণ চক্র করি চক্রপাণি হাতে, পুরন্দর বজ্র সহ চড়িয়াই রাবতে, মহেশ পিনাক পানি সুবিষব সুবিষম শূল, দেখিয়া যাহার ভয়ে ত্রিলোক আকুল, কালাগ্নি সমান বাণ আপন আপন, লয়ে যদি একত্রিত হয় দেবগণ, যক্ষ রক্ষ নাগ আদি কিন্নর নিচয়, এক পক্ষে সকলেই প্রতিবাদী হয়, কাক লক্ষ সমগণী খেদাইতে পারি, অভয় মূরতিমার একবার স্মরি। পুঁথিকার তার নিজের আকুতির কথা এখানে বর্ণনা করছেন, বলছেন এক এত মিঠে মূর্তি মার হেরিলে নয়নে, মনে হয় আর কেহ নাহি মাতা বিনে, মাকে সত্যি সত্যি দেখলে মনে হয় এত মিষ্টি মায়ের অ্যাপিয়ারেন্সটা, এত মিষ্টি। আমাদের বেলুড় মঠে সবচেয়ে ছোট মন্দির মায়ের সমাধি মন্দির, কিন্তু সবচেয়ে বেশি ভক্ত সমাগম ওখানে, চরণামৃতের পাত্র বারবার ফাঁকা হয়ে যায়, বিকেল সন্ধ্যেবেলায় একবারে একবারে উপর চুপুর করে ভর্তি করে দেওয়া হয়, সকালবেলা গিয়ে প্রণাম করবার সময় দেখা যায় এত সাধু ব্রহ্মচারী চরণামৃত নিয়ে যে চরণামৃত আর কিছু নেই, আবার খাবার জল খানিকটা মিশিয়ে দেওয়া হয় তাতে, মানে এত দর্শক আসেন সকাল বিকেল এত বেশি, আর মায়ের অ্যাকসেপ্টেন্সটা অনেক সহজ, অনেক বেশি। তাই বলছেন যে মার কাছে হইয়া মায়ের ছেলে মার কাছে রব, সুখে দুঃখে সমভাবে মায়ে নিরখিব, বলছেন মায়ের ছেলে হয়ে মায়ের কাছেই থাকব, সুখ দুঃখ সমভাবে আমি জীবনে সহ্য করব। মাকে জিজ্ঞাসা করেছিলেন অক্ষয় কুমার সেন কেমন ভোগান্তি আছে, মা একটু আঙুলের এরকম দেখিয়ে বলেছিলেন এই অল্প একটু আছে, অক্ষয় কুমার সেনের হাঁপানি ছিল, যখন শরীর যাওয়ার সময় ভীষণ কষ্ট হচ্ছে
তখন বলছেন যে মায়ের এইটুকুর যে কি মানে এখন আমি হারে হারে বুঝতে পারছি। তাই তিনি বলছেন যে ভোগী ও অস্বচ্ছ কষ্ট মায়ের কারণে দিতে হয় দেব ছেড়ে তার পরে প্রাণে। বলছেন আমি এত দেখো মন আমি এত হীনবলাকার নাহি শক্তি পঞ্চশের তুলিতে আমার, কিন্তু যদি প্রয়োজন হয় মার হেতু সাগরে বাঁধিতে পারি পাষাণের সেতু। বলছেন তোমরা আমাকে দেখছো তো রোগা পেকপেকে চেহারা ছিল ভীষণ ছোট, পুজো হয়েছিলেন একেবারে স্বামীজিকে এমনি সাথে শাঁকচুনি নাম রেখেছিলেন, আবলুস কাঠের মতো গায়ের রং, হাড় চামড়া দিয়ে মোড়া হাড় সর্বস্ব শরীর, আর হাতির মতো কুটকুটে দুটো চোখ, এই হচ্ছে বিউটি। আর এই 5 ফুট 5-6 ইঞ্চি মতো উচ্চতা পরবর্তীকালে একবারে বেঁকে গেছিলেন এরকম কলা ওই নবমীর যে নবপত্রিকার মতো দেখতে হয়ে গেছিলো শেষের দিকে। বলছেন আমি তো এরকম হীনাকার কিন্তু মার যদি যদি হৃদয়ে মায়ের বল আসে তাহলে আমি সব পারি, সাগরে সেতু বাঁধতে পারি, দেবতা দেবতার যক্ষ রক্ষ সবাই যদি আমার বিরোধিতা করে তবু তাদের খেদাইতে পারি। কি অপূর্ব কথা বলছেন, কাক লক্ষ সমগণী খেদাইতে পারি অভয়ের মূরতি মার একবার সরি। আমরা যেমন কাক হ্যাঁ করে তাড়িয়ে দিতে পারি ঠিক সেরকম যেন এই সমস্ত দেব দানব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সবাইকে কাক জ্ঞানে সরিয়ে দিতে পারি। মায়ের কথা যদি হৃদয়ে স্মরণ শক্তিময়ীকে যদি চিন্তা করি আমরা শক্তি আমাদের মধ্যে আসবে। প্রান্তরে কাঁদেন মাতা ওরে একাকিনী যেদিন শুনেছি আমি এহেন কাহিনী, সেই দিন হইতে মোর গিয়াছে প্রীতি কিবা ব্রহ্মা বিষ্ণু কিবা মহেশের প্রীতি, হয় তারা বিহীন বল দুর্বল আকার নচেত হয়েছে মায়ের দেবত্ব সবার, কিংবা সবে নিদ্রাগত নহে নাহি প্রাণ নষ্ট বল নিপতিত আছে মাত্র নাম, ধন্য রে দেবত্ব গিরি কি আছে দেবত্বে জানিতে নারিল মাতা কাঁদিতেছেন পথে, কাজ নাই দেবত্বের কি বা প্রয়োজন মনে যেন জাগে মার অভয় চরণ, কি কাজ জানিতে মাতা জগত ঈশ্বরী কর্তৃকর্তৃ বিধায়িত্রী ব্রহ্মাণ্ড উদরী, সৃজিকা পালিকা মহাশক্তির আধারে শ্যাম সীতা রাধা সতী উমা অবতার, করগত সরৈশ্বর্য সাধন সিদ্ধাই হেন জ্ঞান আরাধনে যেমন না চাই, মায়েরা বে মাতা জ্ঞান কিছু না বিচারি সামান্য সরল সদা ব্রাহ্মণ ঝিয়ারি, কি কাজ পরম তত্ত্বে ঐশ ঐশী দেখা থাক মহাবরণে যেন আছে থাকা, ভগবানে অন্বেষণ নাকি প্রয়োজন থাকে যেন প্রভু আর মার পদে মন, প্রভুর সঙ্গে প্রভুর প্রসঙ্গ চেয়ে কিবা মিষ্টতর শুনহ বারতা কিবা হইল অতঃপর, জননীর পয়ধর যোগেতে যেমন পুষ্টিকর মুষ্টিযোগ দুধ সঞ্চালন, তেমনি মায়ের শ্রীবদনে বিনিশ্রিত স্নেহ পরিপূর্ণ বাণী জিনিয়া অমৃত, পিতা মাতা সম্বোধন স্ত্রী পুরুষ দহে শুনিয়া বাৎসল্য রসে মগ্ন হয় মনে, মায় মোহ বলে মোহ নয় আশ্চর্য কথন ক্ষীর সম ঘন নহে দুধের মতন। বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমি তুচ্ছ জ্ঞান করি, মা বসে প্রান্তরের মধ্যে কান্নাকাটি করছে আর তাদের কিছু করার ছিল না, হয় তাদের দেবত্ব গেছে আর নাহলে তারা নিশ্চিত ঘুমিয়ে পড়েছে নাক ডেকে ঘুমোচ্ছে, তাই তাদেরকে আর কোনো প্রয়োজন। বলছেন কি কাজ জানিতে মাতা জগত ঈশ্বরী, কাজ নাই দেবত্বের কি বা প্রয়োজন মনে জাগে মনে যেন জাগে মার অভয় চরণ, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এহেন আচরণ দেখে দেবত্বে আমার আর কোনো প্রয়োজন নেই, আমার দেবত্বের কোনো প্রয়োজন নেই, কী প্রয়োজন যেন সব সময় যেন মায়ের অভয় চরণ যেন আমার হৃদয়ে জেগে থাকে। কি কাজ জানিতে মাতা জগত ঈশ্বরী হর্তৃকর্ত্রী বিধায়িত্রী ব্রহ্মাণ্ড উদরী, সৃজিকা পালিকা মহাশক্তির অবতার মহাশক্তির আধার শ্যামা সীতা রাধা সতী উমা অবতার। বলছেন মায়ের যে কী কাজ সত্যি আমি জানি না, তিনি কি তিনি আমাদের সৃষ্টিকর্তী, তিনি আমাদের পালন কর্তী, তিনি আমাদের ব্রহ্মাণ্ডে তারে আমার স্থান দিয়েছেন কি না এসব জানার আমার কোনো প্রয়োজন নেই,
করগত সরিষ্য সাধনা সিদ্ধাই হেন জ্ঞানে আরাধনে যেমনও না চাই, এইসব আমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার কি প্রয়োজন আছে? ভগবান ভগবানই অন্বেষণ নাহি প্রয়োজন, থাকে যেন প্রভু আর মার পদে মন। প্রভুর প্রসঙ্গ চেয়ে কিবা নিষ্ঠতর, শুনহ বারতা কিবা হইল অতঃপর। বলছেন আমার কিছু প্রয়োজন নেই, শুধু মা ঠাকুরকে যেন আমি ভালোবাসতে পারি। ঠাকুরের প্রসঙ্গের চেয়েও মিষ্টতর প্রসঙ্গ এখন আমরা করতে চলেছি। বলছেন মা কি করলেন সেটা আমরা দেখি। বলছেন জননীর পয়ধর যোগেতে যেমন পুষ্টিকর মুষ্টিযোগ দুধ সঞ্চালন, তেমনি মায়ের শ্রীবদন বিনিশ্রিত স্নেহপূর্ণ বাণী জিনিয়া অমৃত। ছোট্ট শিশু জন্মগ্রহণ করেছেন, মার কাছ থেকে তিনি সেই দুধ পান এবং তাতে তিনি হৃষ্টপুষ্ট হয়ে ওঠেন। ঠিক সেই রকম এ মা যেন তার কথার ভেতরে যেন অমৃতদায়ী জিনিস দিচ্ছেন, যাতে আমরা হৃষ্টপুষ্ট হচ্ছি। এই দুই পুত্রকে, দুই মানুষটিকে, একটি বাগদি বউ এবং বাগদি মানুষ, তাকে পিতামাতা সম্বোধনে এমন ভালোবাসার বাঁধনে বেঁধে ফেললেন, তারা যেন বাৎসল্যের রসে মোহে মগ্ন হয়ে আছে, যেন এমন মোহজাল বিস্তার করে দিলেন তাদের ওপরে। অপরিচিত একটি মেয়ে এসে বাবা মা বললো, সঙ্গে সঙ্গে তারা বাবা মা হয়ে গেলেন। শুধু নয়, তাদের মনের ভাবটা সম্পূর্ণ বদল পাল। মোহ বলে মোহ নয় আশ্চর্য কথন, এ এক ধরনের মোহ কিন্তু অদ্ভুত, এটা মোহ নয়, তাই বলছেন আশ্চর্য কথন। ক্ষীর সম ঘন ঘন নহে দুধের মতন, বলছেন দুধকে ফুটিয়ে 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 যেরকম ক্ষীর দেওয়া হয়, বলছেন সেরকম নয়, দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, এমন এক অদ্ভুত ভালোবাসা। এমন শুধু শুধু একটু কথা বলেছেন তিনি, তাতেই এরা একেবারে মিশে গেছেন। প্রতিকার লিখছেন, দেখিয়া মাগির হৃদি যায় উঠলিয়ে, সঠিক কি আনে যেন পেটে ধরানে, আছিলেন এতদিন শ্বশুরের ঘরে, অকস্মাৎ আজ দেখা প্রান্তর অন্তরে, ভীতচিত দেখিয়া মায়ে আশ্বাসিয়া কয়ে, আমরা রয়েছি মা গো কি তোমার ভয়, নাহি জানি কি বা নাম জুটে কোথা হেতে, নিজে মার মুখে শোনা বাগদি তারা চেতে, লক্ষ লক্ষ দণ্ডবত চরণ তাদের, জাতির খাতিরে নহে মম নহি বিচারের, মায়ে যারা বাসে বাসে মায়ের, মায়ে যারা বাসে মার পদে যার মন, হোক না চণ্ডাল সেই মুকুটি ব্রাহ্মণ, অজনমিয়া দ্বিজকুলে যদি দেশি হয়, চণ্ডাল অবধি ছোট হেন মন নয়, কিবা উচ্চ জাতি দোহে কি বলিব বলো, উচ্চতায় উপমায় তাহারা কে বলো, আশ্বাসিয়া জননীরে বলে গুটি গুটি, অধিকন্তর নয় নিকটে তেচটি, পান্থশালা নামান্তর চটি বলে যায়, উতরিলা তথা ঠিক সন্ধ্যার বেলায়, বাগদিনী পাগলিনী আনন্দের ফলে, সেবা শুশ্রূষা হেতু মহাযত্ন করে, মাঝে ব্রাহ্মণের মেয়ে তারা যেতে ছোট, এগিয়ান নাই এত গেছে মত, মাঝে ব্রাহ্মণের মেয়ে তারা যেতে তারা ছোট যেতে, এগিয়ান মোটেই নাই এত গেছে মেতে, খেতে এনে দেয় যাহা ভালো কিছু পায়, বিচারবিহীন যেন মায়ে করে ছায়, মাতাও গেছেন ভুলে জাতির বিচার, স্নেহ করে দেয় তার করেন আহার, ধন্য ভক্তের ভাব ভক্তির মহিমা, বলিতে না পাই খুঁজি কিছুই উপমা, ব্রহ্ম সনাতনী যিনি সর্বসারা সারা, তপে জপে যজ্ঞে যারে না পায় কিনারা, তন্ত্রবেদ ক্লান্ত কায়ে স্বরূপ গাইয়ে, আজ তিনি ভক্তি বেশে বাগদির মেয়ে, মায়ে ধরিয়া নাম ডাকে বাগদিনী, ঠিক ডাকে ডাকে যেন গর্ভধারিণী, বসনে বিছানা করি ঘরের ভিতরে, শুয়াইয়া রাখে মায়ে নিজে একাধারে, মিনসে মহারথী প্রায় বীরের আকারে, হাতে সটা রাত্রি গোটা রক্ষা করে দ্বার, মাঝে মাঝে আশ্বাসিয়া কহে জননীরে, কি ভয় ঘুমাও মা গো আমি আছি দ্বারে। প্রতিকার বলছেন যে এমন সেই এমন মন বলে গেছে তার, নিজের সন্তানের মতো সেই মায়ের মাও আচরণ করছেন। বলছেন মা তোমার কি ভয়, তোমার কোনো ভয় নেই, তার আচরণ দেখে এমন হয়েছে
যেন মনে হচ্ছে নিজের সন্তান শ্বশুর বাড়ি গেছিল, এতদিনে এই যে প্রান্তরে এসে এদের দেখা হলো। পুথিকার বলছেন যে মা নিজে মুখে বলেছিলেন এরা জাতিতে বাগদি, কিন্তু আমার লক্ষ লক্ষ দণ্ডবাদ এদের চরণে, এদের জাতির বিচার নেওয়ার দরকার নেই। মাকে যারা ভালোবাসে তাদের শ্রী পাদপদ্মে আমার মন, আর যদি জন্মে বীজগুলে যদি জন্মে হয়ে মাকে ভালো না বাসে তার অবস্থা চণ্ডালের সমান। মাকে তারা আশ্বাস দিলেন ভয় নেই, আর একটু দূরে অতিথিশালা যাকে চটি বলা হয় সেখানে যাওয়া মাত্র মিংসে চলে গেলেন, তিনি খাবার দাবার আনতে গেলেন। পুথিকার লিখছেন মাঝে ব্রাহ্মণের মেয়ে তারা ছোট যেতে, এ জ্ঞান মোটেই নাই এত গেছে মেতে, এমন স্নেহের মায়ার আবরণে সেই বাগদি রমণী আবৃত হয়েছেন। তিনি যে ছোট জাতের এবং মা যে স্বয়ং ব্রাহ্মণ কন্যা, দেখে বুঝেও তার সে বোধ নেই, তার কাছে স্বয়ং তার সন্তান। খেতে এনে যাহা কিছু ভালো খেতে এনে দেয় যাহা ভালো কিছু পায়, বিচারবিহীন যেন মায়ে করে তাই, মায়ে করে ছাই। বলছেন যা খেতে দিয়েছে কোনো বিচার না করে মা সেটাই গ্রহণ করছেন। একা ভাববেন না যে আমাদের ইনি ধনী কামারিনীকে ভিক্ষা মা করেছিলেন বলে বিশাল কিছু একটা করেছিলেন, এনারও লীলা কিছু কম নেই। আমরা দেখতে পাই না, মা নিজেই এমন লুকিয়ে রেখেছেন বলে আমরা বুঝতে পারি না, এক গলা ঘোমটা দিয়ে সকলের সামনে দেখা দিচ্ছেন বলে আমরা ধরতে পারি না। তিনি নিজে গুলে একসা করে নিজেকে প্রকাশ করে গেছেন, মা কিচ্ছু করেননি, সমস্ত কিছুকে ঢেকে গেছেন। কিন্তু তার যদি জীবন দেখি তাহলে দেখব ঠাকুর যা করেছেন প্রায় সমকক্ষ, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি করেছেন। ঠাকুর এরকম বিপ্লবীরা এসেছেন তার পেছন পেছন পুলিশ ছুটছে দীক্ষা দেননি, ঠাকুর এরকম এসেছেন মাঠের মধ্যে একখানা খড়ের ওপর বসিয়ে দীক্ষা দেননি, ঠাকুর এরকম এসেছেন অথচ ওই রেলওয়ে স্টেশনে বিহারিগুলিকে দীক্ষা দেননি, মা সমস্তকে দিয়েছেন। শরীর চলে যাচ্ছেন সৌরভ মোদী এসছেন, শরৎ মহারাজ বলছেন মার যদি পার্সি ছেলে করার ইচ্ছা হয় আমি কি আটকানোর থাকে, তাকে শুধু দীক্ষা দিয়েছে, অন্তিম শ্বাস অব্দি দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের জীবন যেমন খুব গভীর দোতানাময়, মা শারদার জীবনও আবরণে আবৃত কিন্তু সেও কোনো অংশে কিছু কম নয়। বলছেন মা যে ব্রাহ্মণের মেয়ে তারা ছোট যেতে, এ জ্ঞান মোটেই নাই এত গেছে মেতে, এমন মেতে গেছে মাকে নিয়ে ভুলে গেছে নিজেদের জাতের যে বিচার এইটা ভুলে গেছে, মা এসে যেন সেটা ভুলে দিয়েছেন, আর মাও বসে বসে তারা যা এনেছেন বিচার না করে খেয়ে চলেছেন। মাতাও গেছেন ভুলি জাতিরও বিচার, স্নেহ বলে দেয় তার করেন আহার। তারপরে আর কি করছেন বলছেন, ধন্যের ভক্তের ভাব ভক্তির মহিমা, বলিতে না পাই খুঁজি কিছুই উপমা। ভক্তের ভাব এ ধন্য, আমি কোনো কিছু দিয়ে কোনো উপমা নেই যা দিয়ে আমি বলতে পারি। মা বাগদির মেয়ে, এই আমাদের ডাকাতের বউ বাগদির মেয়ে, তিনি মাকে স্বয়ং সারদা সারদা করে ডাকছেন যেন তার কোনো ইয়ে নেই, যেমন করে গর্ভধারিণী নিজের সাক্ষাৎ জননী যেরকম করে আদর করে সেরকম নিজের কাপড় বিছিয়ে অঞ্চল বিছিয়ে তিনি মেয়ের জন্য বিছানা করে দিয়েছেন, মা তাতেই শুয়েছেন। আর পুরুষ মানুষটি কী করছেন, সোটা হাতে নিয়ে সেই বল্লম হাতে নিয়ে তিনি বাইরে অপেক্ষা করছেন, মাঝে মাঝে গলা ফাঁকাড়ি দিচ্ছেন এবং বলছেন কি ভয় ঘুমাও মা গো আমি আছি দ্বারে। আমরা মায়ের দিকে তাকিয়ে নির্ভয় ঘুমিয়ে থাকি, আর কি ভগবানের কি অপরূপ লীলা, ভক্ত ভগবানকে বলছেন তুমি ঘুমাও আমি জেগে আছি। গানে আছে আমরা পড়ি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ, তাই আর এদিকে উল্টো হয়ে গেছে, এখানে আমরা প্রভুকেই ঘুমোতে দিয়েছি আর জাগরণ। দেখুন কত বড় করে দিয়েছেন ভক্তকে, কত বিরাট আকারে ধারণ করে দিয়েছেন, তার সামনে তিনি ক্ষুদ্রতমা হয়ে গেছেন, কিন্তু হয়েছেন ক্ষুদ্রতমা হয়ে আমাদের হৃদয়ে প্রত্যেকের হৃদয় কন্দরে অবস্থান করা শুরু করেছেন, এমনভাবে অবস্থান করেছেন যার থেকে কেউ সরাতে পারবে না, জীবনের কেউ সরিয়ে দিতে পারবে না শ্রীমাকে, এইরকম এক অপূর্ব অবস্থান তিনি রেখে গেছেন। আজকে সম্পূর্ণটা শেষ করা গেল না কারণ সময় হয়ে গেছে, দু চারজনে এপাশ ওপাশ ঘড়ি টড়িও দেখছে কেউ পায়ে হাত গুলোচ্ছে, আজকে আমরা এখানেই শেষ করি, আবার আগামী দিন আগামী মাসে শেষ বুধবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে, খুব সম্ভবত আগামী মাসের শেষ দিন 30 সেপ্টেম্বর আপনাদের সঙ্গে দেখা হবে।
জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। শার্লক হোমসের যারা গোবিন্দা গল্প পড়েন তারা দেখবেন যে শার্লক হোমসের অপরাধী বাইরে থাকে। শার্লক হোমস